রাত পোহালেই বিশ্বকর্মা পুজো। আর এই বিশ্বকর্মা পুজোয় 50 বছর পর সৃষ্টি হয়েছে এক বিরল রাজযোগ। এই রাজযোগের মধ্যে পুজোর শুভ সময় কি রয়েছে, কোন সময় পুজো করলে আপনার ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে, সাথে বাড়িতে আপনারা কিভাবে পুজো করবেন, পুজো করলে অবশ্যই এই ব্যাপারগুলি খেয়াল রাখুন, আর সাথে রয়েছে পুজোর উপকরণ এবং প্রণাম মন্ত্রের বিস্তারিত ভিডিও। তো চলুন বন্ধুরা, আমরা দেরি না করে ভিডিওটা শুরু করি। স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। বিশ্বকর্মা দেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় বাবা বিশ্বকর্মা দেবের জয়। বিশ্বকর্মা জয়ন্তী প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয়। এই দিনই বিশ্বকর্মার পুজো করা হয়। প্রতি বছর 17ই সেপ্টেম্বর আড়ম্বরের সঙ্গেই বিশ্বকর্মা পুজো করা হয়, ভাদ্র মাসের সংক্রান্তির দিন। তবে এই বছর 17 তারিখের বদলে 18 তারিখ বিশ্বকর্মা পুজো পড়েছে। বিশ্বকর্মা জয়ন্তীতে শুধু ধূপ প্রদীপ ফুল দিয়েই পুজো করা হয় না, এই দিনে আমাদের সকলের হাতিয়ার অস্ত্র পরিষ্কার করা উচিত। এটাই ভগবান বিশ্বকর্মার প্রতি প্রকৃত বিশ্বাস। এই দিনে যারা তাদের সরঞ্জামগুলিকে সঠিকভাবে পূজা করেন বা পরিষ্কার করেন, বিশ্বাস করা হয় যে তাদের সরঞ্জামগুলি তাদের সময় মতো প্রতারণা করে না। এই পূজা প্রত্যেক ব্যক্তির জন্য প্রয়োজনীয় বলে বিবেচিত হয়, কারণ কলিযুগে প্রত্যেক ব্যক্তি তার কাজ কোনো না কোনো হাতিয়ারের মাধ্যমেই করে থাকে। আপনি ল্যাপটপ বা মোবাইল থেকেও আপনার কাজ করুন না কেন, বিশ্বকর্মা জয়ন্তীতে এই জিনিসগুলিকেও অভিবাদন করা উচিত। 50 বছর পর বিশ্বকর্মা পূজোর দিনে এমন একটি শুভযোগ তৈরি হচ্ছে যা বিশ্বকর্মা পূজোর গুরুত্বকে আরো বাড়িয়ে দিয়েছে। 50 বছর পর বিশ্বকর্মা পূজোর দিন সর্বার্থ সিদ্ধিযোগ, অমৃত সিদ্ধিযোগ, দ্বীপ পুষ্কর যোগ ও ব্রহ্মযোগ তৈরি হচ্ছে। এটা একটি খুবই বিরল ও কাকতালীয় ঘটনা। পূজোর শুভ সময় সম্পর্কে জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল জানিয়েছেন, সকাল 9:44 থেকে পূজোর শুভ সময় শুরু হচ্ছে, দুপুর 12:55 পর্যন্ত থাকবে। এই সময় সর্বার্থ সিদ্ধিযোগ হতে চলেছে। এই সময় বিশ্বকর্মা পূজো করলে দারুণ ফল পাওয়া যাবে। এই বছর অর্থাৎ 2023 সালে বিশ্বকর্মা পূজো অনুষ্ঠিত হবে 18ই সেপ্টেম্বর 2023, বাংলার 31শে ভাদ্র 1430 সোমবার। পূজা করার বিশেষ সময় সকাল 6:00 থেকে সকাল 7:30 মধ্যে, আবার সকাল 10:19 থেকে সকাল 11:47 মধ্যে। বাড়িতে যদি আপনারা বিশ্বকর্মা পুজো করেন পুরোহিত ছাড়াই, তাহলে একটি কাঠের চৌকিতে লাল কাপড় বিছিয়ে নিন। প্রথমে পুজো শুরু করার পূর্বে আপনারা অপবিত্র মন্ত্র পাঠ করে নেবেন। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিপা যশ্বরে পুণ্ডরীকাক্ষ সবাজ্য শুচি। ছবিতে হলুদ বা সিঁদুরের টিকা লাগান এবং এরপরে মিষ্টি চন্দন সিঁদুর এবং ধূপকাঠি অর্পণ করুন। বিশ্বকর্মা পূজোর প্রসাদে বাতাবি লেবু এবং বোঁদের তৈরি লাড্ডু রাখতে হবে। এতে ভগবান খুবই সন্তুষ্ট হন এবং ধনসম্পদ লাভ হয়। বাড়িতে আপনার যে সরঞ্জাম রয়েছে, যেগুলি দিয়ে আপনি জীবনযাপন করছেন, মানে যার মাধ্যমে আপনি উপার্জন করছেন, কাজ করছেন, সেই সমস্ত সরঞ্জাম আগে থেকেই পরিষ্কার করে রাখবেন এবং তাতেও একটি করে টিকা দিন। বাড়ির বিভিন্ন যন্ত্রপাতি এবং সরঞ্জামের পূজা করুন, তারপর ভগবান বিশ্বকর্মাকে ভোগ নিবেদনের পর সবার মধ্যে তা বিতরণ করুন। আর মনে রাখবেন, ভগবান বিশ্বকর্মাকে সবসময় সাদা ফুল নিবেদন করতে হবে। আর পুজো শেষে হাতে ফুল নিয়ে ভগবান বিশ্বকর্মার ধ্যান করলে খুবই ভালো ফল পাওয়া যায়। বিশ্বকর্মা পুজোর মন্ত্রটি হল দংশপাল মহাবীর সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্বধৃকত্তঞ্চ বাসনামান দণ্ডধৃক ওং বিশ্বকর্মাণেই নমঃ। ভগবান বিশ্বকর্মাকে খুশি করতে তার মন্ত্র জপ করা এই দিন খুবই উপকারী বলে মনে করা হয়। বিশ্বকর্মা পূজোর দিন যেমন রান্না পূজোর পান্তা ভাত ভাজা ভুজি ডাল মাছ খাওয়ার রীতি রয়েছে, তেমনি আকাশের ঘুড়ি ওড়ানোর প্রথাও রয়েছে। গ্রাম বাংলা কেন, শহরেও এদিন বিভিন্ন জায়গায় ঘুড়ি ওড়ানো হয়। এই ঘুড়ি ওড়ানোটা হবে 18ই সেপ্টেম্বর। তো বন্ধুরা, এছাড়াও যদি তোমরা পূজোয় কি কি উপকরণ লাগবে এবং পূজো বিধি নিয়ে বিস্তারিত ভিডিও চাও, তো সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে, এর আগেই আমি পোস্ট করেছি, সেটা গিয়ে দেখতে পারো। দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। শুভ বিশ্বকর্মা পুজো, সবাই বাড়িতে বিশ্বকর্মা পুজো করুন।